চার বিরহ কাটিয়ে এবার পরমব্রতর সঙ্গে সিনেমা করবেন অনুপম রায়। অভিনেতা দেবের দৌলতেই আবার একসঙ্গে কাজ করবেন দুই হারানো বন্ধু। একই সিনেমায় এবার দেখা যাবে দেব, রুক্মিণী, পরমব্রত ও স্বস্তিকাকে। সিনেমার গানের দায়িত্ব দেওয়া হবে অনুপম রায়কে, পরিচালনায় সৃজিৎ। শত্রুতাকে দূরে সরিয়ে রেখে ফের একজোট হয়ে কাজ হবে টলিউডে। কোন ছবিতে একসঙ্গে কাজ করবেন এতজন সুপারস্টার? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন। বিনোদন দুনিয়ায় কোনো সম্পর্ক যেমন স্থায়ী নয়, তেমনি এখানে বেশি দিন টেকে না কোনো বিবাদ। সেই মতো সৃজিৎ মুখোপাধ্যায় এবং দেবের সম্পর্ক তেমন মধুর না হলেও তারা একসঙ্গে ছবি করতে চলেছেন। জানা গেছে সৃজিৎ পরিচালিত একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে দেব ও রুক্মিণী মৈত্রকে। এই সিনেমায় তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। শোনা যাচ্ছে ছবির নাম টেক্কা, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট। জানুয়ারি মাস থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা। সৃজিৎ বরাবরই তার পছন্দের অভিনেতাদের নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। সেই জায়গা থেকে পরমব্রত ও স্বস্তিকা তার অন্যতম পছন্দের অভিনেতা অভিনেত্রী। আদি মোহিনী মোহন কাঞ্জিলা। পরমব্রতর সঙ্গে এখনো ছটি ছবি করেছেন সৃজিৎ, অন্যদিকে স্বস্তিকার সঙ্গেও তিনটি ছবি করেছেন এই পরিচালক। এদিকে দেব ও পরমব্রত এর আগে পাসওয়ার্ড ছবিতে একসঙ্গে কাজ করেছেন, তবে দেব ও রুক্মিণীর সঙ্গে এই প্রথমবার কাজ করবেন সৃজিৎ। দশম অবতার ছবিটির সময় তিনি রুক্মিণীকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সৃজিতের কাজ করার বিশেষ ধরন আছে। তার সঙ্গে মানিয়ে নিয়ে দেব কিভাবে কাজ করবেন বা দেবের প্রযোজনায় সৃজিৎ কতটা স্বচ্ছন্দ হবেন, সেদিকে নজর থাকবে ইন্ডাস্ট্রির। জানা যাচ্ছে 2024-এর পুজোয় এই ছবিটি মুক্তি পেতে পারে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। তবে এই ছবির বিশেষ আকর্ষণ থাকবে পরমব্রত ও অনুপমের কেমিস্ট্রির উপর, কারণ কিছুদিন আগেই অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়াকে বিয়ে করেছেন পরমব্রত। যদিও দুজন এর আগে ভালো বন্ধু ছিলেন বলেই জানা গেছে, কিন্তু এই ঘটনার পর কি তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে, এই প্রশ্ন উঠছে ভক্তদের মনে। কিন্তু এই সিনেমাতেই হয়তো সবটা পরিষ্কার হয়ে যাবে, আর দুই পুরনো বন্ধু আবার ফিরে এলে হয়তো তার কারিগর হবেন দেব এবং সৃজিৎ। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর চব্বিশ পরগনা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।